আজকে কেন জানি একদম ছোটবেলা ছোটবেলা ফিল হচ্ছে, কারণ আজকের ব্রেকফাস্টটা একদম ছোটবেলা মা যেভাবে দিত সেইমভাবেই বানাচ্ছি। তো কদিন ধরেই একটা ভালো ডায়েটে আছি, হেলদি ডায়েটে, তো তার জন্য সকালেও কিছু খাওয়া হয় না, রাতেও ভাত খাই না, একদম দুপুরবেলা একবার শুধু খাই। তো আজকে ভাবলাম রাতেও খাই না আর সকালটা একদম খালি পেটে থাকাটা ঠিক না, তো একটা রুটি নিয়েছি। এবার রুটিটাকে ছিঁড়ে নিচ্ছি, মা এইভাবে যেহেতু ছোটো ছিলাম তাই ছিঁড়তে পারতাম না, মা এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিত। তাই এখন আমি সকালের ব্রেকফাস্টটা রেডি করছি, একটা রুটি ছিঁড়ে নিলাম আর সামান্য একটু চিনি নিয়েছি, দেখো যেহেতু মানে ওজন কমানোর জন্য খাচ্ছি তাই চিনিটা একটু কম দিয়েছি, আর দিয়েছি এখানে দুধ, একদম গরুর খাঁটি দুধ, একটু সরটাও পড়ে গেছে, আমার এটা ভালো লাগে সরটাম, তাই আর স্কিপ করিনি আর কি। এবার একটা রুটি তো আর পেট ভরবে না, তো খই ছিল ঘরে, খইটা দিয়ে দিলাম, তারপরে আর কি আর একটু কিছু অ্যাড করবো দেখবে। তারপরে ঘরে ছিল জিলিপি আর মিষ্টি, তবে যেহেতু ডায়েটে আছে তাই মিষ্টিটা আর স্কিপ করে নিলাম, একটা জিলিপি নিয়ে নিলাম, যেহেতু মানে রথযাত্রা ছিল কালকে তো ভাই জিলিপি নিয়ে এসেছে, তো এইভাবে দুধ দিয়ে জিলিপি কিন্তু আমার দারুণ লাগছে। তবে তারপরও ইনকমপ্লিট লাগছিলো, কারণ ছোটোবেলাও আমি এইভাবে দুধ রুটির মধ্যে এইভাবে মুড়ি দিয়ে খেতাম, তাহলে একটা মুচমুচে ব্যাপার থাকতো। তোমরা কে কে এইভাবে ছোটোবেলা খেতে প্লিজ কমেন্ট করে জানাবে, সত্যি এই স্বাদের ভাগ হবে না, সেরা।